আমাদের বাংলাদেশের সোনার সন্তান আপনারা যাদের বলেন যুবক ছেলেদের আইডল ওই যে নাসির হোসেন ক্রিকেটার আরেকজন স্ত্রীকে বের করে নিয়ে গিয়া ডিভোর্স ছাড়াই ইদ্দত পালন ছাড়াই বিয়ে করেছে আর আকসামি কান্দাকাটি করতেছে সন্তান কান্দাকাটি করতেছে এখান থেকে বোঝা যায় কোরআন যাদের মধ্যে নাই যত বড় মান সম্মান হোক না কেন জিরো হতে বাধ্য জাতির সম্মান নষ্ট হতে বাধ্য 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 জনগণ ঠিক কিনা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পুরানি কারিমের কারণেই আমার দেশের মর্যাদা বেড়ে গেছে একথা কি আপনারা বিশ্বাস করেন কারা কারা কোন হাত তুলে আবার আল্লাহকে দেখো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আর একজনের অধীনে যদি একটা দিবি থাকে তাকবার করে যদি বিয়ে করা যায় হবে কথা না কেন ওনার জন্য বলতে যায় হবে যেহেতু ক্রিকেটার সোনার ছেলে কি কর দেশের মাটি মান সম্মান বিশ্বের মানচিত্র জল করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আপনারা দেখলে খুব ভালো লাগে কারণ এই গ্রামে আরো মাহফিল হয়েছে সেগুলো ভালো ছিল কিন্তু আজকের রনকটা রৌশনটা আরো বেশি ভালো লাগতেছে খুবই সুন্দর করে ডেকোরেশন করেছেন ওনারা ওই রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন মাদ্রাসার চেহারাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল কারণ মাদ্রাসার অতীতও আসছি আমি গত বড় মনে হয় আসছিলাম এটা ভুতুরে পরিবেশ ছিল কিন্তু আজকে দেখতে পেলাম মাদ্রাসার উজ্জ্বল পরিবেশ আমরা এই পরিবেশটাকে আরো বেশি ভালো করতে চাই তাতে কি আপনাদের আপত্তি পায় দোয়া করুন আল্লাহ যেন ওই মাদ্রাসাকে কবুল করে নেন আমি আজকের এই মাহফিলে আপনাদের সকলকে নিয়ে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে কালিমাতুশ শুকর আদা করতে চাই যিনি তৌফিক না দিলে ক্ষমতা না দিলে সুযোগ না দিলে আজকের মাহফিলে আসা আমাদের জন্য খুবই কঠিন হতো কারণ এই মুহূর্তে এলাকার অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে বলেন এই মুহূর্তে এই গ্রামের কিছু মানুষ হয়তো আজকের দিনেও আমি শুনতে পেয়েছি এই গ্রামের কৃতি সন্তান ছিলেন আলহাজ কি নাম ছিল না খলিলুর রহমান খরশেদ সাহেব ওনার দুই ভাই তো নাকি জনের চেহারার ভিতরে বেশ মিলজুল ছিল এবং খুবই ভালো মানুষ ছিলেন তারা আমার কাছে মনে হয় আল্লাহ খলিল সাহেবকে নিয়ে গেলেন বেঁচে থাকলে হয়তো বিছানায় না বাড়িতে যাওয়ার আগেই জীবন শেষ হয়ে যেতে পারে বিশ্বাস আছে এই জন্যে না আয় করলে আল্লাহ রব আলিন আমাদের কোন নিয়ামত বর্ধনশীল করবেন না বর্ধিত করবেন না এইজন্য শুরুতে হৃদয়ের সবটুকুন আবেগ ও শ্রদ্ধা কে করে দিয়ে আমাদের জবান লিসান কে লিসানে জাকির হিসেবে প্রমাণ করার জন্য সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান এতগুলো মানুষ আর একটু জোরে শুক্রিয়া তান আল্লাহর নামে তকবির ধরলে গুনা হবে কি নাবিতে ঝাঁকি লাগবে গলা ভেঙে যাবে হার্ট অ্যাটাক করে মারা যাবে না নিচে আসছে আল্লাহ আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে একটা মানুষের সকল প্রকারের আবিলতা অলসতা জড়তা কার্পণ্যতা দূর করে দিবেন কে

সুযোগ আমাদের নাই দেখেন ভরে গেছে আর সামান্য কিছু লোক আসলে ভরে যাবে ইনশাআল্লাহ বলি আমরা আমি তো মনে করছিলাম যে গত দুইটা প্রোগ্রাম করলাম একই গ্রামে আজ আবার লক্ষ্য থেকে আসবে বাড়ির মুরগি ডাল বরাবর তারপরে এসে দেখতেছি যে না আপনারা বাড়ির মুরগিকে দেশি মুরগি হিসেবেই গোস্তের মতো মনে করেছেন মারহাবাক্কা জি আজকের মাহফিলে আমরা কথা বলবো কার জন্যে জোরে বলেন এই দুনিয়াতে আমাদের হায়াতের মালিককে মৌতের মালিককে আমাদের জীবনের যা কিছু আছে সব মালিকানা কার হাতে এত রাতে সে আল্লাহ কি জেগে আছে কয়টার সময় ঘুমাবেন আজকে রাত্রে ঘুম পারবে না আগামীকাল পারবে

আল্লাহ বলেন মুশা আরে আমি যে ঘুমাই না আওয়ালা তো মেন তোমার কি বিশ্বাস হয় না কয় বিশ্বাস তো আছে যদি দেখতে পেতাম আমরা একটা রাত যদি জাগি পরের রাত্রে শুধু ট্যাংরামারি ঠিকনাবে ঠিক বলেন ওই মাগরিবের পর থেকেই প্রবণী শুরু হয়ে যায় ঠিকনাবে ঠিক বলেন ও আল্লাহ তুদ্দিন পর্যন্ত আপনি কেমনে অনাদি অনাদিত কাল ধরে আপনি আছেন থাকবেন না ঘুমাই কেমনে থাকেন আল্লাহ বললেন মুসা তুমি তো মাঝে মধ্যে বেকায়দা প্রশ্ন করো কি কায়দা বেকায়দা একদিন বলছে আল্লাহ আমার যা আছে তা তোমার নাই আল্লাহ বললেন মুসারে সুসাগিরি করো না আমার এমন কি আছে না যা তোমার আছে আমার তা নাই এটা কেমনে হতে পারে হযরত মুসা বলেন আল্লাহ আমি কি বলবো বলে তাড়াতাড়ি বলো বলে আল্লাহ আমার মউত আছে আপনার মউত নাই মারহাবা দেন আল্লাহ আমার ঘুম আছে আপনার ঘুম নাই আমার ক্ষুধা লাগে আপনার ক্ষুধা লাগে না আল্লাহু আকবার কথা ঠিক বলছেন না বেঠিক বলেছে কথা তো সত্য এই জোরে কোন ঠিক না বেঠিক আমার সালমান আল্লাহর যে ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহর যে ক্লান্তি পরিশ্রান্তি নাই এই কথা কি কোরআনে আল্লাহ বলে দেন নাই আমরা প্রত্যেক দিনই প্রত্যেক নামাজের পরেই পড়ি কোন আয়াত দুইজন যদি মঞ্চে আসে কেমন লাগবে একটু নেই না কেন একা একা মঞ্চে ভালো লাগে কোন আসেন তো আসেন দুইজনে কামরুল আপনি আসেন দুইজনে আসেন একা একা মঞ্চ ভালো লাগে না কি বলেন ওনাকে বলা হয়েছে কিন্তু উনি আসবেন না না বলেছেন কিন্তু উনি আসবেন না আচ্ছা যাই হোক আচ্ছা বলা হয়েছে কিন্তু আসবেন সম্মান আয়াতুল কুরসি কোন আয়াত সবাই বলেন কোন আয়াত আয়াতুল কুরসির ফজিলত জানেন যারা ফজর ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফেরার পরে আয়াতুল কুরসিটা ইমানের সাথে আল্লাহর প্রতি পাকাপোক্ত বিশ্বাস নিয়ে ইমান নিয়ে এই আয়াতুল কুরসিটা পাঠ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার এই লোকের আর কোনো বাধা নাই মরণ হবে সরাসরি জান্নাতে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন

চিরঞ্জীব চিরস্থায়ী তাকে ঘমেও ধরে না তন্দ্রা স্পর্শ করে না তিনি যেমন ছিলেন তেমন আছেন অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমন থাকবেন জরে বলেন সেই সত্তার নামটা কি মুসালাম বলেন আল্লাহ যদি দেখতে পেতাম তাহলে আমার বিশ্বাসটা আরো খনিভূত হতো এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকো কয় গ্লাস পানি নিয়ে দাঁড়ায় ওদিক থেকে ঘুমার তন্দ্রাকে বলছে মুসাকে ধরো ঘুম এসে মুসাক ধরছে ঘুম ধরলে কি আর হাতের মধ্যে গ্লাস থাকে পানি বোধহয় আছে গ্লাস না থাকলে পানি থাকবে গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে মুসা ইসলাম গ্লাস ভাঙ্গার সাউন্ড শুনে লাভে উঠছে শেষদায় পরে গিয়ে বলছে আল্লাহ মাপ চাই মাপ চাই

আমি আল্লাহ তন্দ্রায় যাই না ঘুমায় যাই না কেন যায় না সেটা তোমাকে বোঝানোর জন্য এই কাজ করেছি মুসারে ঘুম ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারলে না গ্লাসটা পড়ে গেল ভেঙে চুরমার হয়ে গেল তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা এই কন্ট্রোলিং পাওয়ার এই কুদরতি হাতের মধ্যে কত কি আছে বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন কুল কায়নাত সাগর নগর গাছপালা বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার পতঙ্গ পোকামাকড় যত আছে সব আমি আল্লাহর কন্ট্রোলিং পাওয়ারে চলে আমি যদি এতটুকুন সময়ের জন্য ঘুমায় যাই রাত দিনের মধ্যে সংঘর্ষ আসমান আসমান জমিনের মধ্যে সংঘর্ষ চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ লাগবে অতি অল্প সময়ের মধ্যে শৃঙ্খলপূর্ণ পরিবেশ লন্ড ভন্ড হয়ে যাবে জোরে ঠিক না বেঠি একটা উদাহরণ দেই যদি আপনারা বগুড়ার সাত মাথায় দিন যেয়ে থাকেন গেছেন না জান নাই ওখানে কয় মাথা আছে সাত মাথা ট্রাফিক সিগন্যাল আছে না নাই ট্রাফিকেরা আছে না নাই প্রত্যেক মাথায় মাথায় সাত মাথায় সাতজন ট্রাফিক মাঝখানেও কিছু থাকে সামান্য সময়ের জন্য রাত দশটার পর যখন ট্রাফিক না থাকে অথবা আটটার আগে যখন ট্রাফিক না থাকে আমরা যখন যাতায়াত করি তখন একটার সাথে আরেকটার সংঘর্ষ লাগে একটা লন্ড পরিবেশ কথা বলেন ঠিক না ঠিক তাহলে এই গোটা পৃথিবীর শৃঙ্খলা বিধান করতেছেন যে ট্রাফিক তার নাম কি জোরে বলেন উনি যদি অন্য মনস্ক হন উনি যদি ঘুমায় যান রাত দিনের ভিতরে চন্দ্র সূর্যের মধ্যে আকার জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে তাতে কোনো সন্দেহ হযরত মুসা বললেন আল্লাহ বুঝতে পারলাম আপনার ঘুম ধরে না তন্দ্রা ধরে না ঘুমাইলেই শৃঙ্খল পরিবেশ চলতে পারত না আমি আপনার উপরে আবার পাকাপোক্ত ইমান আল্লাহ আল্লাহর উপরে মুসা আলাইহিস সালামের মতো ইমান আমাদের আছে আছে ভাই নবীদের ইমান হলো পাকাপুক্ত ইমান পাহাড়ের মতো অটল অবিচল ইমান তিন দিক থেকে শত্রু আক্রমণ করছে মাঝখানে সামনে হলো বিশাল সাগর শত্রু আসতেছে কয় দিক থেকে আর সামনে সাগর পালানের পথ নেই মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বলছে ইয়া মুসা ইন্না লা ওহে মুসা আমরা তো ধরা পড়ে গেছি ধরা যে খাইছি তাতে কোনো সন্দেহ নেই কেন তিন দিক থেকে আসতে শত্রু সামনে বিশাল নদী সমুদ্র পালানোর কোন পথ নাই ধরা যে খাবো তাতে সন্দেহ নেই মুসা ইসলাম বললেন খবরদার আমরা আল্লাহর সৈনিক আল্লাহর গোলাম আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না আল্লাহকে ছাড়া কারো পরিমাণ পোষণ করি না রব্বি সাইয়াহদিন যেই রবের দাসত্ব গোলামি করি উনি অন্ধ না উনি না বধির না উনি কখনো এরকম বিকলঙ্গ না প্রতিবন্ধী না আমার আল্লাহ আমার বিপদ দেখবেন ইমানের উপরে যদি অটল থাকতে পারি আমার এই বিপদ দূর করে অচিরেই সমুদ্রের মধ্যে তিনি রাস্তা বের করে দিবে ইমানটাকে ছোট ইমান না বড় ইমানের কথাই বলছিলাম আল্লাহ বলেন এটা না শোনাই ভালো কেন শুনলে তোমার মন খারাপ হবে মুসা বুঝতেই পারছেন যে হয়তো নিম্ন শ্রেণীর মানুষের কবরের পাশে কবর হবে এই জন্য মুসা ইসলাম জেদ ধরলেন যে আল্লাহ না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি আমাকে বলতেই হবে আমার কবর কোথায় হবে হজরত মুসাকি বললেন আল্লাহ শোনো এ মুসা শোনো তোমার যেহেতু শুনতে অতি মন চায় তোমার কবর হবে তোমাদের এলাকায় বস্তু বিক্রেতে একজন কসায়ের কবরের পাশে কার কবর কষায় না মশায় চিনেন চিনেন কষাইরা কি করে গোস্ত বিক্রি করে আপনাদের গ্রামে থাকতে পারে আশেপাশে থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু জায়গায় কষাই আছে দেখবে ওরা ওজনে খুব বেশি বেশি দেয় না না বেশি দেয় খালি একটা ঝুল মানে মনে হয় কেজি এক পোয়া বেশি গেল কিন্তু ওখানেই কামনা সারে সবাই না কিছু কিছু আছে কি বলেন আছে না নাই বলেন এই হুজুর আমার মতো বাজারে ঢুকছে আর কশাইরা যদি চুপ করে বসে থাকে কোনো কাস্টমার আসলে সোগলি ধরে এখানে আসেন এখানে আসেন ঠিক কি তো একজন কশাই ধরছে হুজুর সাহেব ওখানে জিজ্ঞেস কি ভাড়া তো টাকা দেই হুজুর অনেক দিন ধরে আপনারে সাড়ে 550 টাকায় নিব কিন্তু কেজি তে একটু আটটা বেশি দেবো নিয়ে খায় দোয়া করবেন আমার ব্যবসায় উন্নতি হবে বরকত হবে হুজুরদের খাওয়ালে বরকত হয় এটা হুজুরদের কাছ থেকে শুনছি হুজুর তো হুজুর তো বোক টান করছে মেপে নেওয়ার টাকা বের করে এক পর্যায়ে যেভাবে মেপে দিল তাতে বোঝা যাচ্ছে প্রায় দেড় কেজি হয়ে গেছে হুজুর খুশিতে বাঘবা তরকারি হাঁটিতে যাচ্ছে বুক টান তরকারিওয়ালা বলতেছে হুজুর এত খুশি কেন গোস্তওয়ালা একটু বেশি দিছে তো এই জন্য এক কেজির নিচে কিন্তু দেশে প্রায় দেড় কেজি কষাই বেশি দিছে দেখি আমার তরকারি মাপা বাদ গোস্ত মাপা শুরু মাপে দেখে যে এক পোয়া বেশি দেওয়ার কথা ঠিক ও ওই টুকুই কম দিছে এখন হুজুর খালি দাড়ি চুল কয় এটা হলো কি রে আমার সকে ধুলা দিল বলেন আপনারা এই মানের কষাই যদি হয় সেই মানের কষের কবরের পাশে তার সাথে মুসাল ইসলামের মতো একজন প্রভাবশালী নবী কবর নেবে আমি আপনি নেব তার সাথে হাসর হোক এটা আমরা কখনো চাইব আপনাদেরকে কি ব্যবসা বাণিজ্য অনেকে আসে না অনেকের আসে না ব্যবসা বাণিজ্য ওজনে কখনো কম দিবেন না দুনিয়া এবং আখেরাত সব জায়গায় কিন্তু আপনাদের ঠেকে যেতে হবে ঠিক না ঠিক বলে

তোমরা কখনো ওজনে কম দিবা না ওজনে কম দিলে তোমাদের দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত করে দিবেন কে হযরত মুসা একদিন বলেন আল্লাহ আমি কসায়ের কবরের পাশে কবর চাই না কেন কয় ওদের আমল আখলাকে একটু সমস্যা আছে আল্লাহ বললেন যেরকম মনের কসায়ের কবরের পাশে তোমার কবর দেব তোমার হাসরের ব্যবস্থা করব এই কশের ইন্টারনাল অ্যাফেয়ারস তার ব্যক্তিগত আমল আখলাক দেখলে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ এখন মুসা আল ইসলামের আকর্ষণ যাচ্ছে যে আমলটা কি সেটা দেখব ঠিক কিনা করুন আল্লাহ বললেন এখন দাবি কি কয় জয় কশের আমলটা আমাকে দেখান তাহলে বাজারে ঢোকো যে দেখো একজন কসাই গস্ত বিক্রয়ের পর শেষ অন্যরা উঠে গেছে ও বসে আছে এক দের কেজি গস্ত তার সামনে আছে দেখো এখনো বিক্রয় করে নাই বড় বড় কাস্টমার এসে দাম হাঁকাবে বিভিন্ন সাইজের গোস্ত একটা গরু বা একটা পশুর যে ভালো ভালো গোস্তগুলো এর ভিতরে সব আছে দাম হাঁকাবে কিন্তু কাউরে দেবে না এ যখন দোকানটা গুটায় নিয়ে বাড়ির দিকে যাবে তখন তুমি তার বাড়িতে মেহমান সাজার জন্য আবদার করবা মেহমান সেজে দেখবা তার ভিতরে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যক্তিগত আমল কি আছে এটা দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে সুবহানাল্লাহ আপনারা কি সে কষায়ের আমল দেখতে চান সবাই চান দেখবেন দেখবেন ইনশাল ইনশাল জোরে বলেন না কেন সবাই বলে আরো জোরে আমি ইনশাল্লাহ দেখাবো তার আগে আপনাদেরকে নিয়ে আমি যেখান থেকে আলোচনা করার নিয়ত করেছি কোরআন করিমের আমি সেখান থেকে একটু আলোচনার জন্য সূত্রপাত করি আজকের মাহফিল খুব বেশি রাত চলবে না ইনশাল্লাহ আর এক ঘন্টা চলাবো আমি এক ঘন্টা থাকবেন আপনারা এক ঘন্টা থাকতে সমস্যা আছে নাকি আল্লাহর নবী বলেন দাদারা রাসূল نے علمت ساعہ کم খাইরুম মিন ইহইয়া হফি রিওয়ায়াতিন খাইরুম মিন ইবাদাত সিত্তিন সানা নবীজি বলেন এই পৃথিবীতে যদি কোনো ইমানদার কোরআন হাদিস থেকে এক ঘন্টা দ্বীনের ইলম চর্চা করে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রি জেগে ইবাদত করতে করলে যত সওয়াব হয় তা দিয়ে দিবেন আরেকটা রিওয়ায়াতে আসছে 60 বছর নফল ইবাদতের সওয়াব নামায় আমল লিখে দিবেন কত বছর আমরা কি ষাট বছর বাসবো এরকম গ্যারান্টি কারু আছে এই জন্য বুঝতে হবে আমরা যখন কোরআনের ফুলে এসেছি আমাদেরকে আল্লাহ পাক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানের চাইতে বেশি মর্যাদা দান করছেন সুবহানাল্লাহ কল প্রশ্ন হতে পারে হুজুর এ গাঁজাখুরি গল্প কোথ থেকে করলেন একটা প্রধানমন্ত্রী হইতে কত কঠিন পরিশ্রম করা লাগে ঠিক কিনা একজন সেনা প্রধান হতে একজন প্রেসিডেন্ট হতে কত কাটখড়ি পড়ানো লাগে আর আপনি আমাদেরকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে দিলেন এটা কেমনে আমি নিজে বলবো না হাদিস থেকেই বলে দিচ্ছি আমরা যখন আসতেছিলাম আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল ছিল না রিদাললি তালিবিল ইলমে ওয়াল ফি আল্লাহ নবী বলেন কোরআন শোনার জন্য বাড়ি থেকে যারা রওনা করেছিল তাদের পায়ের নিচে হাজার হাজার রহমতের ফেরেস্তা শাখা বিছিয়ে দিয়েছিল কথা কি ছোট না বড় তাহলে জোরে করে আল্লাহ আকবর বলেন ও মুসলমান পৃথিবীতে এমন কিছু শাসক আছে আমেরিকার প্রেসিডেন্ট ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী আমার পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের প্রধানমন্ত্রী ওয়াং সাং সুচি মুসলমানদের উপরে যেভাবে আহারে জাম করেছিল যেভাবে তারা খড়গস্ত হয়েছিল হাজার হাজার মুসলমানদেরকে পুড়ে মেরেছে কথা সত্য না মিথ্যা জরে সত্য না মিথ্যা আমার প্রধানমন্ত্রী হিউম্যানিটি মাদার অফ হিউম্যানিটি তিনি মানবতার নেত্রী হিসেবে প্রমাণিত হয়ে ওই সমস্ত লোকদেরকে নিয়ে এসে আমার কক্সেস বাজারে তাদেরকে সুন্দর করে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে মারহাবা বলেন ওই সব প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পায়ের নিচে কি ফেরেস্তার পাখা আছে ফেরেস্তা তো দূরের কথা শয়তানের পাখা বিছিয়ে দিতে কোনায় ভয় পাবে ঠিক না ঠিক তাহলে আপনার মতো অটোভ্যান চালক আপনার মতো দিন শ্রমিক কুলি আপনার মতো মুসি আমার মতো মুসিও যদি আমি হয় আমাদের পায়ের নিচে যদি ফেরেশতাদের পাখা থাকে আমাদের মর্যাদা তো জিরো থেকে হিরো হয়ে যাবে জোরে আল্লাহু আকবার বলেন তাহলে এই মাহফিলটা আমাদের জন্য ভালো না মন্দ আমাদের জন্য সবাব না গুণা জান্নাত না জাহান নাম শেষ পর্যন্ত থাকবো ইনসলমান এই মুহূর্তে আমি তেলাওয়াত দিয়েছি কোরআনী করিমের সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পারা সুরার নাম হল সুরা বাণী ইসরা আয়াত নম্বর নয় কয় নম্বর আয়াত জোরে বলে এখানে আল্লাহ বলেন ইসমিল্লাহ রহমান রহিম ইন্না হায়দাল কোরআন নিশ্চয় এই কোরআন ইয়াহা পথ দেখায় রাস্তা দেখায় ইনস্ট্রাকশন দেয় ডিরেকশন দেয় ইরশাদ করে রাস্তা দেখায় দেয় লিল্লাতি এমন একটা রাস্তা ইয়া যেই রাস্তা স্ট্রেট সোজা সিরাতুল মুস্তাকিম সরল এবং সোজা স্ট্রেট ওয়ে টু প্যারাডাইস স্ট্রেট ওয়ে টু প্যারাডাইস জান্নাতুল ফিরদাউস যুরকন সুবহানাল্লাহ যেই রাস্তার লাস্ট ডেস্টিনেশন সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস তাহলে জবাব দেন কোরআনের রাস্তা ধরার দরকার আছে না নাই কোরআনের রাস্তা ছাড়া পৃথিবীতে যত রাস্তা আছে সবগুলো মাকা রাস্তা বিশ্বাস করেন কি করেন না সবাই বলে কোরআনের রাস্তা কি রাস্তা বলেন সবাই বলেন জান্নাতে যাতে তার কোনো সমস্যা নাই রাস্তার ভিতরে কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ রাস্তার ভিতরে একজন চেষ্টা করবে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য তার নাম হলো মিস্টার ইবলিস কথা বলেন না কেন এই চ্যালেঞ্জ দিয়েছিল সে সৃষ্টির শুরুতে মিস্টার ইবলিস বলেছিল ভাবিমা আগুয়াইতানি لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم যারা আল্লাহবর বলেন কোরআন তাদের শত্রুতা আছে নাকি আপনার আশেপাশে ও শয়তানের দলের লোক জোরে বলেন আল্লাহ আকবর শয়তান বলল আমার আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিল আমাকে আর আপনাকে নিয়া কি চ্যালেঞ্জ আল্লাহ রব ওই আদমকে একটু মিসগাইড করছি গন্ডম খাওয়ার জন্য একটু প্ররোচনা দিছি অসোয়াসা দিছি এই কারণে আদমকে ও বের করে দিলা আর আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানালে লানতপ্রাপ্ত বানালে যে আদমকে আমি বিভ্রান্ত করার কারণে আমি নিজেও আমালুন হয়ে গেলাম আমি নিজে অভিশপ্ত হয়ে গেলাম মুর্শিদ ও মুর্শিদ আর দস্তুর মতো আদমের পিছে লাগে দাও জোরে কন্যা ওসিবিল্লা কিছু কিছু শয়তান মার কালক আছে বিড়ি যখন খাওয়া শিখছি হেরোইন খায় দম কথা কয় না বিড়ি যখন খাইছি আর শেষ কোথায় আছে না দেখে দম দেব না এদেরকে কে ধরছে জনগণ কে ধরছে দেখবেন অনেককে যদি বলি ভাই নামাজ পড়ো কয় হুজুর এ মাঝে মধ্যে পড়বো আবার ছেড়ে দমে করার টাইম নেই যেদিন ধর্ম বুঝছেন পিটালেও আর না আছে না নাই এরকম লোক আছে আমি বলবো তোমার সুযোগ হবে না যেদিন হবে সেদিন দেখাই দেখ প্রাইমারি ভিজিট করতে আসছে এক ভিজিটর আগে বলে দিয়েছে হেডমাস্টারকে একটু স্কুলের পরিবেশটা ঠিকঠাক রাখবেন হেডমাস্টার সাহেব আগে সবাইকে বলে দিয়েছে যে হ্যাঁ আপনারা একদিনের জন্য অন্ততপক্ষে সবাই পায়জামা পাঞ্জাবি একটু টাইট টিট আসবেন অসঙ্গতি যেন না থাকে আমার গ্রাম কেটে যাবে কথা কি বুঝতেছেন আপনারা এখন হেডমাস্টারের কথা শুনে সব রাজি রেসপেক্টর আসবে কিন্তু এক বুড়া চা চাকরির বয়স আছে মাত্র আর দুই মাস কয় মাস ভাই ভাই কয় মাস মাস চিন্তা করলো জীবনে কোনোদিন পায় জামা পরিনি রে যদি দড়ি পেঁচ লাগে বাবা খালি ধ্যেরানী দুই সাইড দিয়ে পড়ে যায় সব নাকে মুখে শেষ এ বলতেছে আবদুল্লাহ হেডমাস্টার এই দুই মাসের জন্য আমাক আর কাতরার মধ্যে ঢুকাস না বাবা পায়জামা তো ঢিকির কাতরার মতো লয় এর মধ্যে ঢুকাস না বাবা হেডমাস্টার বলতেছে চাচা একটা দিনের জন্য খালি কষ্ট দেব একটা জনের পরিবেশ যদি খারাপ থাকে তাহলে আমাদের গ্রানটা কেটে দেবে ইন্সপেক্টর সব খুব করা মানুষ আচ্ছা স্যার যখন দেখা যাক ওই দিনে কি হয় ওই দিনে সবাই পায়জামা পরে আসছে নির্ধারিত সময় চাচাও আসছে কিন্তু লুঙ্গি পাটি

আরে আমার আইন কি সবার জন্য সমান হবে বুড়া মানুষ দেখলাম মাত্র দুই মাস চাকরি আছে আপনি এর ভিতরে ঢুকেছেন বাড়াই কেন বলতেছে সাসা হেডমাস্টার কাঁচা সেরা লোক বোঝে নাই ওই না যা করছে করছে আমি আপনাকে ছেড়ে দিলাম আপনি বাড়ান কয় বাবা তুমি তো ছাড়লে পায় জামাই তো ছাড়তে কি কথা আপনারা বুঝতেছেন এর মাধ্যমে আমি বুঝাতে চাই যারা আমি বলি এ নামাজ পড়ো সে বলে হুজুর এখন আজকে পরমা আবার কাল কাজ হবে এটা চলবে না এ বাবা বিড়িটা ছাড়ও কয় হুজুর আজকে বিড়ি ছাড়ব কাল যদি আবার গাজা খায় পরশুদিন যদি মদ খায় তারপর যদি হিরোইন খায় তাহলে গুনাহ হবে ছাড়লে একবার সব ছাড়মো ওই যে একটাও ছাড়তে পারবে না তার আগে চলে যাবে পেজের খেপে জোরকন ঠিকটাবে ঠিক তোমারে বললাম নামাজ পুরো পড়ো আরেকটু সময় গড়ায় গড়াতে 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 আজরাইল নামক মহা ভিজিটর যখন তোমার কাছে চলে আসবে এমন খপ করে গ্রেফতার করে তোমাকে নিয়ে যাবে কবরের এক এর মধ্যে দুই ঠ্যাং ঢুকবে হাজার বার চেষ্টা করলেও ওই ঠ্যাং আর বাড়াবে না এজন্য আজকে আমি বলবো কোনো কাল ক্ষেপণ নয় হুজুরদের পক্ষ থেকে যেরকম এর সাদ আসবে হুজুরের কথা শুনলাম এর কোন অবজেকশন নাই আমি মেনে নিলাম আগামী কাল থেকে আমার নামাজ শুরু হয়ে যাবে যাদের সৎ সাহস আছে আগামী কাল থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ তাড়াতাড়ি হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দে আলহামদুলিল্লাহ বলেন তবে তকবীরের মশানটা আরো একটু জোরে হলে ভালো হতো দেওয়া তো দেওয়াই জোরে কোন ঠিক কিনা ভালো করে দিব কেউ হাত তুলছে কেউ তোলে নাই কেউ আবার তিন পা তুলছে কেউ হাত তুল হাব হাব তুলছে এই লক্ষণটা খুব বেশি ভালো না ঠিক তবে ঠিক আমার সালমান শয়তান কি বলল আদমের কারণে আমার যেহেতু মালউন হওয়া লাগলো ও আল্লাহ আমার রব এ আদম হাওয়া কে আপনি দুনিয়ায় পাঠিয়ে দিলেন এই জান্নাতে আর পৌঁছতে দেব না আল্লাহ বললেন কি করবা কোরআনি কারীম ৭ নম্বর সূরা ৮ নম্বর ৯ নম্বর পারা সূরাতুল আরাফ ১৬ ১৭ নম্বর আয়াত আল্লাহু আকবার বলেন শয়তান কি চ্যালেঞ্জ দিল আল্লাহ কোরআনের মধ্যে তা কোট করে দিয়েছেন শয়তানের চ্যালেঞ্জটা কি আমাদের জানা দরকার আছে না নাই তাহলে একটু কান লাগায় শুনবেন মাঝখানে আমি জিজ্ঞেস করতে পারি যদি কেউ ফেল করেন আমি কিন্তু তার বিরুদ্ধে হান্ড্রেড ফোরটি ফোর জারি করবো কোরআন শুনতে হলে এটা কিন্তু ওই হরিবাসর নয় এটা কিন্তু উলু জোগার নয় কোন জেকের মাহফিলে নাচানাচি করে জেকের মশান নয় এটা কোরআন শুনবেন ব্রেনটাকে খোলা রাখতে হবে চাটপিকানি কথা নয় পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক এর ভিতরে ঢুকায় দিয়েছে মারহাবা মনে করবে না খালি মাথায় টুঁংকুমুলবি টুপি দেয়া আছে মাথাত কিচ্ছু নেই আপনি আশ্চর্য হয়ে যাবেন যখন হাফেজে কোণারে না এই যে তারাবির জামাতে 30 পারা কোরআন তেলাওয়াত করে আমরা একটা দুইটা সূরা মুখস্থ রাখতে পারি না তারা 30 পারা কোরআন এই স্মৃতিপটে অঙ্কিত করেছে কার রহমতে অতাত কিছু না থাকলে এমনি সম্ভব পৃথিবীর এমন কোন ভলিউম কিতাব দেখতে পারবেন না দেখাতে পারবেন না যার টপ টু বটম মিনাল মিনাল বদে এ ইলান নিহায়াতে বিদায়াত ইলান নিহায়াতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অক্ষর দাঁড়ি কমা সেমিকোলন সহ মুখস্ত করেছে এরকম কোন কিতাব পৃথিবীর ইতিহাসে ছিল না এখনো নাই কিয়ামত পর্যন্ত আসবে না উইদাউট होली বুক আল কোরআনুল কারীম জোর করে আল্লাহু আকবার সেই কেতাবের আলোচনা শুনতে হলে কান মন খরা লাগতে হবে নাকি পোলার জিগির করতেছেন আজকে না স্বাদ হলো না হলো না গরু না খাসি না বিদেশি বোল্ডার মুরগি না সিলভার কাপ মাছ কি দিয়ে পোলা আজকে কষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আরে মেহমানদারি তো ভালোমতি হতে হবে কি বলেন ঠিক না কিন্তু কিছু লোক আসবে শেষে আমি এই কথা আবার বলতে চাই খাবে দাবে সান মিয়া মোটা হবে জব্বর মিয়া তা হবে ফজা মাসবে ফজা ভাই আমার হবে ঘুম কামাই আমি বক্তা তার পক্ষে নেই যারা ওয়াজ শুনবে তারা তা না আপনাদের অন্য চিন্তা সে বলে এই তো ঘুম পেরে থিয়াছি যখন ইয়া নবী কবি তখন উঠে আসিস

আমি ওই বনি আদমের যে স্টেট হয় সরল সোজা পথ দিয়ে জান্নাতে আসব ওই রাস্তার মাঝখানে লাকুল দান্না অবশ্য অবশ্যই আমি বসে থাকব মাদ্রাসার ছাত্র শিক্ষক বুঝবেন লাকুল দান্না শব্দটি হলো ওয়াহিদ মুতাকাল্লিম এটা হলো নফি ইয়া লাম তাকিদ দুম তাকিদ সাকিলা ফিল মুস্তাকবিল মারুফ এর মানে হলো আমি অবশ্য অবশ্যই বসে থাকব কেন বসে থাকবা বলে সামনে থেকে আসবো Bison tegazı bu, dan tegazı bu, আসে কি করবা ওই চতুর্মুখী সারাশি আক্রমণ চালায়া দিক বিদিক ছুটো ছুটি করাবো ওকে বিভ্রান্ত করে দিব বলে যেই বান্দাদের উদ্দেশ্যে কোরআন নাজিল করেছেন ওদের অধিকাংশ কোন সময় আপনার শকর বান্দা হবে না ওরা জান্নাতি হবে না ওরা অধিকাংশ জাহান নামে চলে যাবে আমার আল্লাহ বললেন আমার কোরআন যদি আমার বান্দারা মেনে চলতে পারে তোর উদ্দেশ্য সাধিত হবে না তোকে পরাভূত করে পরাজিত পরাজিত করে খতম করে তোর দোষরদেরকে জমিন থেকে বিদায় করে দিয়া আমার বান্দারা কোরআনের রাস্তায় আমার জান্নাতে আসবে ঠেকাতে পারবি না পারবি না পারবি না ঘোষণাকার ঘোষণাকার আমরা কি শয়তানের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকব। কয় তাহলে কি করবেন শয়তানের পক্ষে যদি আপনি যেতে চান নাও যদি যেতে চান

بخيلك ورجلك وشاركهم في الاموال والاولاد وعدهم وما يعدهم الشيطان الا غرورا جركن الله اكبر মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন চারটা কাজ করলে মানুষ শয়তানের দলে জয়েন করে কয়টা আর জোরে জোর হলো না সবাই বলেন এই কয়টা খালি মিছিলের সাথী আমার এ কোরআনের মার্কা এর পিছনের গুলো কি মার্কা জোরে বলেন কয়টা চারটা কাজ করলে মানুষ কোন দলে জয়েন করবে আল্লাহর দলে শয়তানের দলে শয়তানের দলের কাজ কয়টা আর জোরে জোর হলো না সবাই বলে আরে মিছিল কাকে বলে কত প্রকার বগুড়া শহরে হচ্ছে যায় বউ আর শাশুড়ি লেগে গেছে আমি যে ওয়ার্ডে থাকি ওই ওয়ার্ডের মধ্যে শাশুড়ি তিন বছর ধরে তিন টার্মের সংরক্ষিত মহিলা মেম্বার নাম হলো খাদিজা আপা শাশুড়ি বলতেছে না চান্স নাই আমার শক্তি এখনো আছে আরো একটু খাওয়া দরকার তারপরে তুই আসিস ছোট বেটা মায়ের পক্ষে আর সবগুলো মিলা ওই ব্যাটার বয়ের পক্ষে লিমা আপা

ওয়ালিদ বিন মুগিরার ভিতটা কেঁপে উঠেছিল এই আওয়াজ তো নিঃসন্দেহে বেলালের কণ্ঠে আজকে বেলালকে শুধু মারবই না মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিব হযরত বেলালের কোনো টেনশন নাই কারণ বেলালের সাথে যিনি আসেন তার নামটা আওয়াজ দিয়ে বলেন কে উনি যদি কারোর সাথে থাকেন তার মিছিলের ধ্বনি বন্ধ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ক

সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষ সেই কোরআন আছে হাদিস আছে সেই সেইমানার মানুষনে আজানের রেওয়াজ আছে আগের মত আজানের রেওয়াজ আছে আগের মত বেলালের মতো সেই রুহ নেই বেলালের মতো সেই রুহ সেই কোরআন আছে হাদিস আছে সেই মরার আবু বকর নেই বলেন ঠিক না আগে গাত দিলে মসজিদ গুলো ছিল কাঁচা iman ছিল মুসল্লি ছিল এখনকার সাত মসজিদ পাকা আর মুসল্লি গুলো হলো সব কাঁচা কেউ সুকুর আলী কেউ রমজান আলী কেউ রমজান আলী কেউ শুকুর আলী আর কেউ হলো কুরবান আলী কত বলেন না কেন তার মানে মুয়াজ্জাবাত নামাজি কেউ নাই কেউ শুধু শুক্রবারে যায় কেউ রমজানে যায় কেউ কুরবানিতে যায় এইসব সব মুসল্লি ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা হুম আউ সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন এরা হলো মানুষ দেখানো মুসল্লি জোরে গন ঠিক কিনা ভোটের আগে নামাজ ভোটের আগে পাঞ্জাবি ভোটের আগে টুপি আছে না নাই জোরে গন ওই রংপুর এলাকায় এক বম্বাস্টিক মার্কা নেতা ভোটে দাঁড়াইছে মঞ্চে এসে বলছে আপনারা আমাকে চেয়ারম্যানে এমপি তে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন এজন্য আমি গর্ববতী আর আজকে মঞ্চে প্রধান অতিথি করছেন এজন্য আবার গর্ববতী এক নেতা একই মঞ্চে কয়েকবার গর্ববতী হচ্ছে আসলে ঘটনা হলো গর্ব বোধ করি আর শিক্ষার দৌড় এতই ওই এটা বুঝি না কয় এটা মনে হয় গর্ভবতী আসলে ঘটনা ছিল কি গর্ব বোধ করি সেটা কয়ে দিতেছে গর্ববতী আর সাহেব নাম বললে হয়তো চিনবেন বলবো না যার তৈরি করা সুকটান মানে কি নাম আমি বলবো না এতই শিক্ষার দৌড় ছিল সুন্দর করে মঞ্চে দাঁড়ায় বলতেছে আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন এই ডিগ্রি কলেজকে ইন্টারমিডিয়েট আমি বানায় দিবই দিব ছাড়ব না আপনারা বলেন ডিগ্রি বড় না ইন্টারমিডিয়েট বড় কিন্তু ডিগ্রি কে উনি নিচে প্রমোশন দেবে এই সব নেতা দিয়া সমাজের কোনো উন্নতি হবে না জোর ঠিক নাবে ঠিক আমার প্রশংসা আমি করব এই জন্য যারা কোরআনের সাথে থাকবে আমরা তাদের সাথে থাকবো জোর ঠিক কিনা কোন দল কোন মত আমার দেখার প্রশ্ন নাই উনি যাত্রার জন্য সুপারিশ করেন নাই উনি নাটকের জন্য সুপারিশ করেন নাই মমতাজ ম্যাডামের কনসার্টের জন্য সুপারিশ করেন নাই এই দুই ভাই কোরআনের মাহফিল যেন হয় বারবার চেষ্টা করে সে ব্যবস্থা করে দিয়েছেন তাদের ইউনিয়নে এজন্য বাইরে থেকে অনেক সমালোচনার ঝড় বইতেছে উনি কিছুক্ষণ আগে আমারে বললেন উনি বললেন কোরআনের মাহফিল ইন্তজাম করেছি তাতে যা আছে কপালে হবে কাল সকালে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমার সালমান কয়টা কাজ করলে শয়তানের দলে যাওয়া লাগে এক নম্বর হলো ওয়াসতাফজিজ মানিস তত তা মিনহুম এক নম্বর হলো শয়তানের কণ্ঠস্বরের সাথে আপনার কণ্ঠস্বর মিলাইলে সেটা হবে তার মানে শয়তানের কণ্ঠস্বর কোরআনের কণ্ঠস্বর নয় শয়তানের হাদিসের কণ্ঠস্বর নয় ইসলামের কণ্ঠস্বর নয় আল্লাহর গান নয় কোরআনের গান নয় এটা বিশ্ব নবীর বৈধ দরুদের সুর নয় এই সুর হলো অবৈধ সুরসুরিমূলক প্রেমের গান বিশ্ব বেহা দিবস এরকম গান হয়েছে না হয়নি কথা কয় না লুচ্চ দিবস ঠিক বলেছে সেই দিন একদম বললো হুজুর অশান্তি দিবস আমি বললাম কেন বললেন কয় চোখের সামনে দিয়া যেভাবে যায় তাতে বুকটা ফাইটা যায় জোরে কন নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা কষ্ট পাচ্ছেন আমার কথাগুলো শুনে ওই ধরনের গান চলবে না ওই গান যিনি নিষিদ্ধ করেছেন আওয়াজ দিয়ে বলেন তিনি আমাদের রব নাম কি ওই গানের সাথে ইনভলভ হলে নির্ঘাত সে শয়তানের দলে জয়েন করবে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে যাব। তাহলে ওই গান ছাড়তে হবে কোরানের গান গাইতে হবে ওরে নজুয়ান তোমরা তো মুসলমান কেন গাও তুমি ভিনদেশীদের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান এই যুবকরা কথা কোরে ও নৌজুয়ান তোমরা তো মুসলমান কেন গাও তুমি ভিন্দেশিদের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের ভালোবাসা দিবসে মনেরই হরসে ভালোবাসা দিবসে রমনা পার্কে দিবসে কলেজের কেন গাও তুমি গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান বর্ষ বরণে পহেলা বৈশাখ বর্ষ বরণে পহেলা বৈশাখে রমনার বটমুলে কেন গাও তুমি বাউলেরি গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের আমার ভাইরা আল্লাহর নামে গান গাইলে লস না লাভ জরে কোন লস না লাভ এই জন্যই গান চলবে না কোরআনের গান আমরা ছাবো না জরে কোন আমেন কোরআনের গান আছে না নাই জরে কোন আছে না নাই আমার বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় যান মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট ছোট নারী শ্বশুর এসে বিশ্বনবীর সামনে সুন্দর করে গান গাইছে বলবো সে গান সেই সময় ফুলের তোরা ছিল না সে সময় খেজুরের ডাল ছিল জরকন কিসের ডাল ওই পাতাওয়ালা খেজুরের ডাল বিশ্বনবীর সাজ নিয়েছে নিয়ে আসার পর এই এইরকম করতেছে আর বলতেছে তলা আল বাদ রুয়ালাইনা মিংসানিয়া তিলবি দা ওয়া জাবা শুকুর আলাইনা বা দা বিশ্ব নবী মন থেকে খুশি হয়ে গেলেন নবীজি ছোট্ট উঠতে বাচ্চাকে ধরে বুকের মধ্যে নিয়ে আদর করলেন আর বললেন কলিজার টুকরো সন্তান মক্কাবাসী আমাকে সহ্য করে নাই আমাকে খেদায় গেছে আমার মাতৃভূমি মক্কা আমি ওদের পাকা ধানে মই দেই নাই আমি ওদের ঘর হালের গরু পিঠায় মারি নাই আমি ওদের বাড়িতে আগুন লাগাই নাই আমি ওদের কোনো ক্ষতি করি নাই আমি ওদের আখেরাতে জাহান নাম থেকে মুক্তি কামনা করেছি দুনিয়ায় শান্তি নিরাপত্তা চেয়েছি ওরা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে আমি ওই মক্কার পদদেশে আমি ওই মিসফলায় দাঁড়িয়ে কাবা ঘরকে নজর করে বলেছি রে কাবা আবার মন চাই তোর পাশে থাকবো তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে সহ্য করলো না বের করে দিল ইয়া মক্কা আল মুকাররমা ইয়া মক্কা আল মুকাররমা আনতা আলাইয়া আনত হাবুল বিলাদ আলাইয়া লাউলা উখরিজতু মা খরাজতু абаদা পৃথিবীতে যত ভূমি আছে তার মধ্যে তুমি আমার কাছে শ্রেষ্ঠ কবি মায়ের ভূমির চাইতে শ্রেষ্ঠ ভূমি আর একটাও নাই আমি কোনদিন বের হতাম না বের হতাম না যদি ওরা আমাকে বের করে না দিত আমি অবশ্যই এখানে থাকতাম এ মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা ওরা আমাকে বের করে দিয়েছে তোমরা আমার সামনে আসো কিরকম আচরণ করবা মক্কার মতি আচরণ করবা নাকি তোমরা কি আচরণ করবা আমাকে একটু বলো ওই ছোট্ট ছোট ডুকরে কেঁদে দেউটে বলছি আর হাবিবাল্লাহ কি যে বলেন বছরের পর বছর মাসের পর মাস ধরে অপেক্ষা করতেছি দিনের পর দিন ধরে অপেক্ষা করতেছি ওই সাদের উপরে দাঁড়ায় দেখাই থাকে দেখি নবী কবে আসবে একজন লোক আসে দৌড়ে চলে যায় যে দেখি আমাদের ব্যর্থ চেষ্টা নবী আসে নাই আজকে যখন পাইছি বলেন আপনি কি রকম খেদমত আপনি আমাদের থেকে চান আমরা সেটাই দেব আপনি যদি মনে করেন আপনার জন্য আমাদের জান দিতে হবে আমরা ছোট্ট মানুষ কিছুই করার ক্ষমতা নাই নিজের হাত শরীরটাকে শেষ করে কলিজা বের করে আপনার কদম মোবারকে রেখে দিব তারপরেও আপনাকে কাটারা সুর দিতে দেব না লিল্লাহে তাকবীর ও মুসলমান এই জন্য ইসলামের গান গাবো কোরআনের গান গাবো আল্লাহর রাসূলের গান গাবো শয়তানি গান গাইতে পারিবো নিষেধ কর আজ থেকে কি শপথ নেওয়া যাবে সায়াসবির গান শুনবো না যদি আপনার কাছে স্মার্ট ফোনটা থাকে ওই ফোনটাতে যুবকদের বলবো এই ফোনটাতে তুমি সার্চ দিবা ইসলামী সঙ্গী কোরআনের গান রসুলের গান নাতে রসুল হামদে বাড়ি তালা শুধু সার্চ দিবা কত শত তুমি শুনতে চাও তোমার সামনে হাজির হয়ে যাবে। তাহলে কি সহজ হয়েছে না কঠিন হয়েছে জোরে বলেন না কেন এটাই আমার আল্লাহর চিন্তা এই পৃথিবীর সাদা কুত্তার গোষ্ঠীরা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা আল্লাহর শত্রুরা বিভিন্ন জিনিসগুলো তৈরি করবে আবিষ্কার করবে মুসলমান সেখান থেকে ফায়দা অর্জন করবে সুবহানাল্লাহ কয় না আমি মুসলমান গত বছর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব যখন বাংলাদেশে আসলো একটা মাহফিলে লাখ লাখ লোক হতে লাগলো কথা বলে না কেন কোন টেনশন কারো হয় নাই ইমানদারের সন্তানেরা পঙ্গপালের মতো ছুটে ছুটে গেছে সেখানে কোরআন শুনতে একমাত্র টেনশন হয়েছে ওই শয়তানেরা যারা তাদের দেহ বিক্রি করে খায় ওই মঞ্চে দাঁড়ায়া একটা পোশাক রাখে না ছেলের সাথে একে অপরের মাতামাতি করে ওদের টেনশন বেশি হয়ে গেছিল ওরা এক একজন টকশোতে বসে বলছে আগে আমাদের কত নাটক হতো সিনেমা হতো কত বাইস্কোপ হতো কত কনসার্ট হতো এখন তো যুবকরা সেগুলো করে না এখন মিজান আজহারির মতো বড় বড় মুফাসসিরদের তাফসীর মাহফিলে বেশি লোক হয় আমাদের বুঝি ভাত বন্ধ হয়ে যায় সেই দিন তাদের টেনশন মনের কারণে আইরে আল্লাহর গজব নেমে আসছে জোরে কোন ঠিক নেবে ঠিক আল্লাহর অলির কোরআনের মাস মঞ্চ বন্ধ হয়ে গেছে তোমাদের এখনো চালু হয় নাই একজন মুফাসির হয়তো দেশের বাইরে চলে গেছে লক্ষ লক্ষ মুফাসির এখনো কোরআনের মঞ্চে আসে না নাই কথা বলেন না কেন আসে না নাই আমরা এমনটাও বলতে পারি টুডিয়ার আর মর এমন একটা সিচুয়েশন আসবে যেই দিন আমার মত আব্দুল সালামের মত আব্দুল মুমিনের মত ভাঙা কণ্ঠের হুজুরগুলা গিয়া ওই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া চলচ্চিত্র জগৎ দখল করে নেবে ওখান থেকে বিশ্ব নবীর দরুদ কেমনে পড়বা সেই ট্রেনিং হবে আল্লাহর গোলামি কেমন হবে সেই ট্রেনিং হবে নামাজ কেমনি পড়বা সেই ট্রেনিং হবে ইসলামী তরিকায় ব্যবসা কেমনে হবে সেই ট্রেনিং হবে আমরা বলতে পারি আজকে যতই তুমি যুবকদেরকে মিসগাইড করো কাম হবে না সেই দিন হুজুররা যখন ওই মঞ্চগুলো দখল করবে ভিক্ষা করে খেলেও তোমার মতো শিল্পীর দিন চলবে না এমন একটা দিন আসুক তাকিয়ে আপনারা চান কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখো

সুদের পয়সা ঘুষের পয়সা মানুষের কে মানুষের থেকে চিন্তাই করা পয়সা ব্যবসা বাণিজ্য না করে নিজেই বড় কিছু সেজে অন্যের অধিকারকে হরণ করে চুরি ডাকাতি করে মানুষের কাছ থেকে টাকাগুলো অন্যায় ভাবে চিন্তাই করে নিয়া বিভিন্ন যানবাহন তৈরি করা এরকম যানবাহন আছে না নেয় জরে কোন আছে না নেয় জরে বলেন আছে না নেয় আজকে বর্তমান সমাজে শ্বশুর বাড়ি থেকে এই যে পালসার হুন্ডটা নেয় এরা এত জোরে হুন্ডা চালায় বোঝা যায় নিজের কামায় না কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে নিয়া ডিমান্ড করে নিয়া মোটর সাইকেল চালানো জাহান নামের মোটর সাইকেলে চরা জোরে কোন কিনা জাহান নামের গাড়িতে চরা জোরে কোন কিনা এইটা করা জায়েজ নাই তাহলে শয়তানের দলে যোগদান করা হবে জোরে বলে না উযুবিল্লাহ এরপরে ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়াজলিকা পদাতিক বাহিনীকেও নিজের সাপোর্ট দেওয়া যেই বাহিনী সব সময় শয়তানের পক্ষে গান গায় শয়তানের পক্ষে চলে শয়তানের নিজাম বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালায় ওই বাহিনীর সাথে সংসদ আপনার রাখা এটাও হলো শয়তানের দলে যোগদান করা আর সর্বশেষ হলো অশারি কুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সন্তানের নাম রাখতে হবে কেবল শুধুমাত্র আল্লাহর দেখানো নিয়ম অনুযায়ী নাম রাখতে হবে নির্দেশকার জরকন কার শয়তানের নাম রাখতে সন্তানের নাম রাখতে হবে সন্তান যদি ছেলে হয় নাম রাখবো আব্দুল্লাহ নাম রাখবো আব্দুর রহমান নাম রাখবো আমার আল্লাহর নামের সাথে আব্দ শব্দ যোগ করে নাম রাখবো আব্দুল জব্বার নাম রাখবো আব্দুল করিম নাম রাখবো আব্দুর রহিম এই নামগুলো যখন আমরা আমাদের মুসল্লিদেরকে দেই কয় হুজুর এটা বুড়ো নাম কি নাম আমি বললাম আপনি কি ফসল পছন্দ করছেন কয়ে আমার পছন্দ হুজুর মোহাম্মদ কৌশিক হোসেন মেয়ে হয়েছে নাম কি পছন্দ করছেন কয় মোসাম্মদ বাতাস খাতুন কি খাতুন কি খাতুন আর একজনকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ের নাম কি কয় অক্সিজেন বেগো আর একটা হলে কি রাখবেন কয় ঝনঝটি বেগো এরকম নাম আছে না নাই কথা বলেন না কেন আসে না নাই সন্তানের নাম যদি আপনি অন্য পাল্টা পাল্টা রাখেন অর্থপূর্ণ না হয় এটাও শয়তানের দলে যোগ করা হয় যোগদান করা হয় শয়তানের দলে সাগ্রাদ হতে হয় জনগণ ঠিক না অবৈধ পয়সা উপার্জন করা এবং সন্তানের মস্মিক সুলভ রাম রাখা এটাও তার সিরে এসেছে এই করোনা আয়তের ব্যাখ্যায় অবশ্যই এই ব্যক্তি শয়তানের দলে জয়েন করবে চিৎকার বলেন না আমরা শয়তানের রাস্তায় থাকতে রাজি নাই বলি প্রিয় ভাই এখন আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যে আয়াত পেশ করেছি এই কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখাবে যে রাস্তার লাস্ট ডেস্টিনেশন হলো কোথায় জান্নাত কিন্তু শয়তান মাসখানে এসে বেরিয়ে গেছে আমি যেতে দেব না ডানে বামে সামনে পিছন থেকে আমি তাদেরকে সারাশির আক্রমণ চালায়া আমি তার রাস্তাটাকে ঠেকায় দেব কথা কি শুনতেছেন আপনারা কোন অসুবিধা আছে আচ্ছা আপনি বলেন তো শয়তান আপনার রাস্তা ঠেকায় দেবে এই কথাটা কি আমি আব্দুল সালাম বললাম না কে বলল কুনসুরা বলছি আর কোন সুরা এবং সেই সুরার ষোলো এবং সতেরো নম্বর আয়া ঠিক না ভাই ঠিক

আচ্ছা শয়তান বসে আছে আপনারও টার্গেট যে আমি অবশ্যই যাব কথা কয় না শয়তান বলছে আপনার টার্গেট হলো আমি যাব তাহলে আপনি যাবেন শয়তান যেতে দেবেন মাঝখানে কি হবে কি হবে রে ভাই কথা কয় না সংঘর্ষ হবে না এই কারণে মুসার সাথে ফেরাউনের গন্ডগোল গণ্ডগোল এই কারণে ইব্রাহিমের সাথে নমরুদের গন্ডগোল এই কারণে আবুল জেহালের সাথে আমার বিশ্ব নবীর গন্ডগোল কথা বল না কেন এই কারণেই ওই বাদশা আকবর দিন ইলাহি চালু করেছিল হযরতে আল্লাহর খাসলি মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ এর গন্ডগোল একটাই মাত্র কারণে রাজা গৌড়গমনদের সাথে হযরতে শাহজালাল আউলিয়া باندې রহমাতুল্লাহ এর গন্ডগোল এই একটাই মাত্র কারণে কথা বলতে হবে ঠিক কি না তাহলে মুসলমান আমাদের টার্গেট আমরা যাব কিন্তু শয়তান যেতে দেবে না আমার আল্লাহ পাক বলেন এখানি একটা জিহাদের প্রশ্ন এসে যাবে শয়তান বলতে শুধু ইবলিসকে বুঝবেন না শয়তান হলো দুই প্রকার কয় প্রকার কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরার নাম হলো সূরাতুন নাস একটু শেষের দিকে পড়েন মিনাল জিন্ন শয়তান কয় প্রকার একটা হলো জীবদের মধ্য থেকে আরেকটা হলো মানুষদের মধ্য থেকে কথা বলতে হবে ঠিক না ঠিক মানুষের মধ্যে কারা শয়তান আমি ইতিমধ্যেই বলে দিয়েছি আপনাদেরকে ওইগুলো নিয়ে যারা মাথাবাতি করবে তারাই শয়তান তাদের সাথে আপনার সংঘর্ষ হবে চুপ করে বসে থাকা যাবে না এই সংঘর্ষ মানে এটা নয় আপনি অস্ত্র নিয়ে তাকে খতম করবেন এটা নয় আপনি আপনার রাস্তায় চলতে থাকবেন এই রাস্তায় চলতে গেলে কেউ যদি আপনাকে এসে এরকম বেরিকেট দিয়ে দেয় আপনি ওখানে বলবেন না আমি ব্যারিগেট মানবো না আমি সামনে যাব ওই লোকটা ধরে আপনার একটা পা কেটে দিল আপনি তখন আর একটা পায়ের উপরে গড়িয়ে গড়িয়ে খুঁড়ে খুঁড়ে আপনি চলতে থাকবেন সামনের দিকে কিছু দূর যাওয়ার পরে আপনার আর একটা কেটে দিল এখন যেহেতু পায়ের উপরে হাঁটতে পারবেন না আপনাকে হাকুর পেড়ে পেড়ে আপনাকে ঘোষ পাড়তে পাড়তে সামনের দিকে অগ্রসর হতে হবে কিছু দূর যাওয়ার পরে আসে আপনার একটা হাত কেটে দিল আপনি আর একটা হাত দিয়া নিচের অংশ দিয়ে আপনি একটু গড়িয়ে গুড়িয়ে করার চেষ্টা করবেন আপনি একটু ঘোষ পেরে পেরে যাওয়ার চেষ্টা করবেন আর একটা হাত যদি কেটে দেয় আপনি এবার গড়ি দিবেন। অনেক মানুষকে রাস্তাঘাটে দেখা যায় কিনা হাত নাই পা নাই একটা থালা নিয়ে এইভাবে গড়ে গড়ে চলতেছে আপনি টাকার জন্য গড়াবেন না পয়সার জন্য গড়াবেন না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শয়তানের শক্তিকে পরাভূত করার জন্য আপনার মঞ্জিলে আপনি গড়িয়ে গড়িয়ে চলতে থাকবেন নির্দেশ কার নির্দেশ কিছুক্ষণ পর যদি দেখা যায় একজন লোক আপনার গতির উদ্যোগ করার জন্য আপনার দুইটা চোখ কানা করে দিয়েছে এখন যেহেতু চোখ দিয়ে দেখতে পারতেছেন না গড়াতে গেলে হয়তো পানির মধ্যে পড়ে যেতে পারেন কথা কন না কেন একজন কবি বলেছে ইসলামী চিন্তাবিদ বলেছে এই দুইটা সকল যদি আপনার উপরে দেয় যেহেতু আপনি আর গড়াতে পারবেন না এই মুহূর্তে আপনার দায়িত্ব হবে ওখান থেকে পিছে আসবেন না ডানেও যাবেন না বামেও যাবেন না ওখানে বসে থেকে যেখানে যেতে চাচ্ছিলেন ওই রাস্তার দিকে ধ্যান করতে থাকবেন আমার আল্লাহ বলেন এই ধ্যান যদি তুমি করতে পারো রে শুধু আস্তে করে তোমার মুহূর্তটা হয়ে যাবে তোমার জন্য আমার জান ন্নাতের রাস্তা আসলেই খোলা আছে জুরগান আল্লাহু আকবার এইজন্য কবি বলছে একজন মুজাহিদ কখনো বসে থাকে না বসে থাকে না একজন মুজাহিদ কখনো বসে থাকে না বসে থাকে না অর্থবিত্ত নাইবা থাকলো তার নাইবা থাকলো সাজানো সংসার তবুও সে সামনে চলে তবুও সে এগিয়ে চলে বসে পড়ে না বসরে পড়ে না একজন জাহির জীবনের ধ্রুব সত্য জানে তাইও বিরাম সুটে চলে সঠিক লক্ষ্য পানে অর্থবিত্ত নাই বা থাকল তার বা থাকল সাজানো সম্ভার তবুও সে সামনে চলে তবুও সে এগিয়ে চলে বসে সে পরে না মসরে পরে না

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরক্ত হচ্ছে শুরুই তো হয়নি। ঠিক। কেবল শুরু হচ্ছে। ইনশাআল্লাহ কর। আমি বলছিলাম এই কুরআন হেদায়েতের রাস্তা দেখায় যার সৃষ্টিখানা কথা কয় না। সৃষ্টিখানা আলো না অন্ধকার? সোয়াব না গুনাহ?

এই কোরআন শুভ সংবাদ দেয় সেই ইমানদারদেরকে যারা ইমান এনে শয়তানের দলের মহড়া দেয় না ইমানও এনেছে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কোরআনের তাফসির মাহফিল করে নিজেরাও শুনে তাফসির নিজেরাও করে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ চালায় তাদের জন্য শুভ সংবাদ নিশ্চয় তাদের জন্য বিরাট পুরস্কার আল্লাহর সন্তুষ্টি জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ কো এই যে তাকবীর আমরা দেই এর মাধ্যমে শয়তান দূর হয়ে যায় সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ শয়তানের বিরুদ্ধে একটা বোমা ফাটালে আর শয়তান থাকে না সেই বোমার নামই হলো আল্লাহু আকবার কি বলে ঠিক কি না ঠিক কারণ শয়তান কারণের জন্য র‍্যাব পুলিশ আর্মি বিজেপি আর কিছু করতে পারবে না কি বাবা কি কোন সমস্যা শেষ করে দেব করব তো সবই করব আপনাদের সমস্যা হচ্ছে নাকি সভাপতি সাহেব বলছে যে বারোটার মধ্যে শেষ করতে হবে আর ঠিক আছে আমি আর সামনে যাচ্ছি না একটু শেষ করে দিচ্ছি একটু আস্তে কথা বলছি আমি যে পয়েন্টে যেতে চাচ্ছিলাম সেটা হলো এই বিশ্ব নবী সাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে কোথায় নিয়েছেন আলো নিয়েছেন গোমরা থেকে তার রাস্তায় নিয়েছেন সুমান কন্যা এই যে মুসাল কাকে দেখতে যাচ্ছিলেন কষায়ের কি দেখবেন আমল দেখবেন ঠিক নাবে ঠিক না সেটা তো এখনো যেতেই পারি নাই যাই হোক আগামী পরশুদিন দিন কালকের দিন পরেই আছে আপনাদের তো আছে যাবেন কি করেছি কামুল্লাহ ওরা ওখানে অনেক লোক হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের মতই প্যান্ডেল ভরে গিয়েছিল আমি সেখানে দাওয়াত দিয়েছিলাম চিন্তা করলাম ভাগ্রাম লোক হবে আজকেও দেখতেছি ভরে গেছে এখন চাকলমাতে আবার কি হাসর হবে আল্লাহই জানে সুবহানাল্লাহ গো আমরা দেশের লোক এলাকার লোক ওই সাতক্ষীরে থেকে আসি নাই ঢাকা থেকে আসি নাই থেকে আসি নাই এতগুলো হাদিও আমাদের গুনতে হয় কথা কন না সেদিন ওরা যে কি কি দিয়ে আসছে আর করছে হুজুর সেই দিন কিন্তু আর কিচ্ছু হবে না ওয়াশ শেষ করে আস্তে গাড়ি চলে চলে আসবে তেমন বললাম আপনারা এতই বখিল কে বলে এ হুজুর কে খালি হাতে বিদায় করবে যাই হোক আমরা সে আসে আসি না এলাকার মানুষ ভালোবাসেন আমি আমার গাড়ির ড্রাইভারের সাথে এই যে ইউটিউবের লোকেদের সাথে আলোচনা করলাম আমি এলাকায় কোনো মাহফিল আসলেই রাখতে চাই না মন আমার মনের বিরুদ্ধে আমি রাখবো না কারণ এলাকার লোক এলাকায় আসলে আকর্ষণ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ যে মাহফিলেই যায় লোকের ঢল না হয় আলহামদুলিল্লাহ

কাবা শরীফের পাশে যে চতুর্দিকে মসজিদটা এটাকে হারাম শরীফ বলা এখানে বসে আছে তো কুফফার গোষ্ঠী ওর পাশে বসে আছে ওই বড় বড় মন্ত্রীরা বসে আছে সব নবীজি একাই আছে আর দুই চারজন দুর্বল মার্কা সাহাবী দুর্বল টাকা নাই পয়সা নাই কোনো পজিশন নাই সিহারা নাই কথা কোন না কেন এই যে বেলালের মতো লোকেরা বুঝলেন এরকম কালো কুৎসিত লোকেরা ডায়মন্ড বসে আছে নবীর সাথে এখন ওরা ওখানে রাঘব বল কন্তীর বড় বড় মাথা বলতেছে ওই আবু জাহল আছে আবু লাহবা আছে উবা সাইবা আছে ওয়ালিদ বিন মুগীরা আছে আখনাস ইবনে শুরাইক আছে উমাইয়া ইবনে খালফ আছে উবাই ইবনে কাব আছে এরা সব ওখানে বসে আছে উবাই ইবনে খালফ এরা বসে আছে উতবা ইবনে রবি আছে ওদের ভিতরে সবচেয়ে মাথা ভালো হলো

কাজী হজের লোক আসার আগে একটা কিছু হয়ে যাক হয় এসপার না এসপার হয় মোহাম্মদ থাক না আমরা বাইরে চলে যেটা হয় এখন মোহাম্মদ কি চাই তার ভিতরের কথাগুলো জেনে নেওয়া দরকার আর আমাদের ব্রেন মোহাম্মদের সাথে কুলায় না মোহাম্মদের ব্রেন যে কোথ থেকে আসে আল্লাহই জানে আমরা এত বড় মাথা কিছুই কাজ হয় না আর একটা প্রশ্নে আমরা সব কিছু কাটা হয়ে যায় মারহাবা তো কে যাবে

ওনাকে রিসিভ করলেন বসতে দিয়েছেন বসার পরে বলছে চাচা না যা تريد ওয়ান্ট কি চান আপনি কি সংলাপ করতে চান বলেন বলে বাবা তুমি এই যে আনাগোনা করতেছো আস্তে আস্তে দেখতেছি তোমার দল একটু একটু ভারী হচ্ছে তো সামনে হজের মৌসুম আসলে তোমার মতিগতি কি তুমি কি সার একটু বলো তো তোমার সাওয়াটা কি সেটা কই চাচা আপনার দেওয়াটা কি আগে সেটা

অনেক রাজা বাদশার এত ধন তোমারে দেব তুমি অনেক দূরে চলে যাবা জিরো থেকে হিরো হয়ে যাবে এত সম্পদের মালিক হবা এটা চাও কিনা বলো নবীজি বলতেছেন বলেন বলেন আর কি আছে বলেন এক পর্যায়ে বলতেছে তুমি কি মনে করো সুন্দরী মেয়েকে বিয়ে করবা যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও আমাদের হাতে সুন্দরী মেয়ে আছে তাদের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব সর্বশেষ বলল বাবা এই তিনটা যদি না চাও যদি মনে করো তোমাকে জিনের আসর করছে ভূতের আসর করছে ডাক্তার কবিরাজ পাও না এরকম বড় বড় ডাক্তার আমাদের হাতে আছে কবিরাজ আছে নিজেদের পয়সা খরচ করে অবশ্য অবশ্যই তোমার রোগ বেধি আমরা চিকিৎসা করে ভালো করে দেব বলো এই চারটার কোনটা চাও একটু রেসপন্স করো তাড়াতাড়ি করে বলো সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন চাচাজি উদ্বায়ব নবিয়া আপনার বক্তব্য কি শেষ বলে বাবা আমার যা ছিল ওই নেতাদের পক্ষ থেকে সব পথতলা আপনাকে দেওয়া শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন চাচাজি আমি কি চাই আপনি কি সেটা জানতে চান বলে हां চাই তাহলে একটু কান লাগা তাহলে একটু আস্তে করে আমার দিকে চেয়ে থাকেন আর কানে কানেই কথাটা শুনে আর সিদ্ধান্ত নিয়ে নেন নবীজির সঙ্গে সঙ্গে কোরআনি কারিমের 24 নম্বর পারা 41 নম্বর সূরা সূরার নাম সূরা হামাস সাদর 1 নম্বর থেকে 13 নম্বর আয়াত তেলাওয়াত করে ফেলেছে হামি تنزيل من الرحمن الرحيم أرجو لنا كتاب فصلت آياته قرآنا عربيا لقوم من يضلون نبيজি আমাত পড়তে 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 4 নম্বর আয়াত পর্যন্ত চলে গেছে আর উদবা ইবনে রবিয়া তাফসীরের মধ্যে আসছে দুইটা পিঠের পেছনে এরকম করে দিয়া আমার নবীর দিকে সে আছে আর ওই তেলাওয়াজ শুনতে শুনতে কোন পাখে ওর কোনা দিয়ে পানি পড়ে পড়ে ওর দাড়ি বুক সব ভিজে যেতেছে সে কখনো টের পায় নাই এক পর্যায়ে আমার নবীজি চলে গেছেন তেরো নম্বর আয়াত কত নম্বর فَإِنْ أَعْرَضُوا সবাই বলে আরো জোরে আরে আপনি মুসলমান আল্লাহ আকবর জোরে বলতে পারলেন আর এই কাফের আল্লাহ আকবর বলে ফেলছে আল্লাহর নবী যখন এই তেরো নম্বর আয়তে চলে গেছে আর মানে হলো নবী আপনি যে তেলাবাদগুলো গুলো করতেছেন ওরা যদি এখান থেকে মুখ ফিরায় নেয় আপনার আনীত কোরআন যদি ওরা না শুনে না মানে তাহলে জেনে রাখেন আপনি ঘোষণা দেন ওই আজ সামুদ জাতির উপরে যেরকম আসমানি জমিনি বালা মুসিবত প্রজব দিয়ে ওরা ধ্বংস হয়ে গেছে ওই রকম বালা মুসিবতের জন্য আমি তোমাদেরকে সতর্ক করতেছি এই কথা বলো সারা এই রকম উদ্বয় আপনার এখান থেকে হাত ছেড়ে নিয়া আমার সোনার নবীর মুখের উপরে হাত দিয়ে বলে বাবা ফাতিজা তোমাকে লোকেরা কাঙ্গাল বলে আর কাঙ্গালের কথা বাসি ও ফলে ওই জাতির উপরে কি বিপদ হয়েছিল এটা আমাদের জানা আছে ওই বিপদ তুমি ডেকে এনো না আমরা তোমার চাচা কেউ দাদা কেউ তোমার ভাই ভাতিজা তোমরা আমরা সব শেষ হয়ে যাবো কারণ তোমার মুখের কথা বলতে দেরি হয় আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হতে দেরি হয় না

ইতিমধ্যে উদবা ইবনে রুবিয়া তাদের কাছে গেছে আবু জেহেল দূর থেকে বলতেছে এই দেখো দেখো উদবা ইবনে রুবিয়া আর সিহারা দিয়ে নূর চমকাইতেছে মনে হয় সে মুহাম্মাদের ছাত্র হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কান কারণ ওই যে সিহারা নিয়ে এসেছিল এখন আর সে সিহারা নাই নিঃসন্দেহে মুহাম্মাদের জাদুবিদ্যা কোরআন শুনছে এই কোরআন যে শুনে তার সিহারা পাল্টা যায় জোরে আল্লাহু আকবার দন রে ভাই মুসলমান এই কিতাব যাদের কাছে কাছে আছে যেখানে যেখানে আছে মুসলমান তারা এক একজন স্বর্ণ সন্তান হয়ে গেছে আপনারা মনে করবেন না শুধুমাত্র এই বাংলাদেশের সম্মান আর মর্যাদা ক্রিকেটারদের কারণে বেড়ে গেছে একটা ক্রিকেট ম্যাচ খেলতে যায় বিদেশে ওই একটাতে যদি বিজয়ী হয় পরে আর চোদ্দটার কোনো খবর নাই কোরআন এই ক্যারিমের যারা ছাত্র সুহান আল্লাহ কন্যা আপনাদের এই মাদ্রাসার মতো সাপরাদা মাদ্রাসা থেকে হাফিজি মাদ্রাসা ছাত্ররা বিশ্বের ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন যেখানে যেখানে হয়েছে আমার ফজলুর উদ্দিন আমার আরিফুল ইসলাম আমার নাজমুস সাকিব কোরআন কারীমের তেলাওয়াত করে বিশ্বের 100টা দেশকে ফেল করায়া দিয়া বাংলাদেশের লাল সবুজ পতাকা আকাশে পতপত করে উড়ে দিয়া সবচাইতে বেশি পুরস্কার নিয়ে বাংলার জমিনে ফিরে এসেছে একবার নয় দুইবার

কথা বলেন না কেন বন্ধ হবে না চালু থাকবে তাহলে এই মাদ্রাসা তো ওই কথা দিয়া সিরা ভিজানো যাবে না কথার মিষ্টি দিয়া একটু মাপ নিতে হবে ঠিক কিনা কর আমরা মাদ্রাসা চালু রাখবো এখানকার যারা সন্তান তৈরি হয় তাদেরকে আদর কদর করব। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন মাদ্রাসায় তো গেছি আহারে সেখানে গিয়ে দেখে আসছি কত সুন্দর মাদ্রাসার পরিবেশ কিন্তু সেখানে টাকা পয়সা না থাকার কারণে ঠিক মতো একটু খাবার দাবার না থাকার কারণে ওদের দিনহীন পরিবেশে ওটা বসা করতে হয় এই দৃশ্য আমরা চোখে চোখে দেখি আমাদের এক একজনের বাড়িঘর বিল্ডিং হয়ে গেছে আকাশ হয়ে গেছে সেদিকে আমরা কখনো তাকাই না এটা ঠিক নয় আমাদের সিমিলার হতে হবে অন্তত মাদ্রাসাকে মসজিদকে আমাদের ভালো রাখতে হবে কোরআনকে প্রোভাইড করতে হবে ইনশাআল্লাহ আমরা রাজি আছি আমি সামনে আর বাড়াই না সময় যেহেতু কম রসুল্লাহ হাদিস শরীফ তিরমিজির একটা হাদিস এখানে পড়েছিলাম রসুল বলছেন যে মুসলমান কোরআন পড়ে মুসলমানের সন্তান কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো লেবুর মতো কি লেবুর বৈশিষ্ট্য কি সাদে গন্ধে অতুলনীয় সুবহানাল্লাহ লেবুর স্বাদ নাই গন্ধ নাই স্বাদ আছে গন্ধ আছে সুবহানাল্লাহ যেই মুসলমান কোরআন পড়ে তার স্বাদ আছে কথা কয় না আর যে ইমানদার কোরআন পরে না দৃষ্টান্ত হলো খেজুরের মতো স্বাদ আছে কিন্তু গন্ধ নাই নভিজির কথা কত সাইন্টিফিক কত ফিলসফি আল্লাহর নবী কি সুন্দর করে বলেছেন যে ইমানদার কোরআন পড়বে না হয়তো তার আচরণে মানুষ স্বাদ পাবে কিন্তু তার কোনো গন্ধ পাবে না ঠিক তবে ঠিক বলেন এইজন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এরা কোরআন পড়বে আমাদের শোনাবে আর সেই কোরআন ভিত্তিক সমাজ কায়েমের জন্য আমাদের কোরআন ভিত্তিক চলার জন্য সহযোগিতা দেবে জোরে কোন আল্লাহুম্মা আমিন এরা সাদে গন্ধে অতুলনীয় থাকবে জোরে জোরে বলি আমিন أنا البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مداداً أرجو الله ولو أنما ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله رب العالمين مولانا امان كلامير بكلا সমুদ্র সমস্ত নদী নালার খাল বিলের পানিগুলো যদি কালি হয় আর যদি গাছগাছলাগুলো সব যদি কলম হয়ে যায় তা দিয়ে যদি আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায় সবগুলো নিঃশেষ হয়ে যাবে আমার কালিমার ব্যাখ্যা লেখা শেষ করা যাবে না হা 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 থেকে আলোচনা শুরু করেছিলাম এখনো শেষ করা গেল না ইনশাল্লাহ ভবিষ্যতে শুনবো বলি আমি আজকে যা করেছি আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিন আর সকলকে হায়াতে তৈয়বা দিয়া ভবিষ্যতে এবার তো মাহফিল তেমন হলো না ভবিষ্যতে আরো মাহফিলের রাস্তা আল্লাহ খুলে দিবেন আমরা প্রাণ ভরে কোরআন শোনার জন্য এরাদা রাখি মহান আল্লাহ সবাইকে কবুল করুন জোরে জোরে বলি আমিন